সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের বিশেষ আয়োজন দেখবার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো COVID-19 পরিবর্তনশীল বিশ্ব শিক্ষা ও সাক্ষরতার প্রভাব সম্পর্কে। এই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় নিয়ে আজকে আমরা চলে এসেছি এবং আপনারা আমাদের আয়োজনটি দেখছেন একেবারে টেলিভিশনের পর্দায় সরাসরি, এবং সাথে চ্যানেলের ফেসবুক পেজে এবং অনলাইন সমস্ত মিডিয়াতে প্রচারিত হচ্ছে। কথা বলার জন্য আজকে তিনজন স্বনামধন্য অতিথি কিন্তু আজকে আমাদের মাঝে আছেন, পরিচিত হয়ে নেব অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে। প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রাশেদা কে চৌধুরী, আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ সামাদ, প্রো উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরো আছেন ডক্টর শফিকুল ইসলাম, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি। মাননীয় অতিথি বৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের বিশেষ আয়োজনে। তো প্রথমেই আমি চলে যেতে চাইবো রাশেদা কে চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে এবং এই দিবসের মূলত মূল উপাদ্য বিষয়টা কি, এই বিষয়টি নিয়ে যদি আমাদের একটু আলোচনা করতেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের শুভেচ্ছা এবং চ্যানেলাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনটি করার জন্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষরতা তো আসলে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা। শিক্ষাটার প্রথম সোপান হলো সাক্ষরতা, এবং সেই জায়গা থেকে 1966 সাল থেকেই কিন্তু এই বিষয়টি, এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়ে আসছে জাতিসংঘের উদ্যোগে। সাক্ষরতা দিবসের তাৎপর্য এবার বিশেষ করে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের অন্যরকম একটা তাৎপর্য নিয়ে এসেছে সাক্ষরতা দিবস। সে কারণে যে আন্তর্জাতিক যে প্রতিপাদ্য আছে সেখানে আছে শিক্ষাবিদদের ভূমিকা, পরিবর্তনশীল কৌশল শিখন শেখানো, সবকিছুই তো আমরা একটা পরিবর্তনের ধারা আনতে হয়েছে। আজকে যে আমরা যুক্ত হয়েছি অনলাইনের মাধ্যমে নানাভাবে কাজ করছি, এটাও কিন্তু সেই পরিবর্তনশীল ধারার একটি অংশ, এবং সেখানেই শিক্ষাবিদদের কি ভূমিকা সেটাই প্রতিপাদ্যটিকে বাংলা করা হয়েছে, ভাষান্তর করা হয়েছে ওইভাবে। তা আমি যেটা মনে করি আজকের তাৎপর্য, কিন্তু পৃথিবীব্যাপী অগণিত অসংখ্য মানুষ কিন্তু এখনো লেখাপড়ার আলো পায়নি। আমাদের দেশেও সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী প্রতি 4 জনে একজনকে আমরা সাক্ষরতার আলো দিতে পারিনি। ওনারা প্রায় বলেছেন যে 75% মতো মানুষ সাক্ষর জ্ঞান সম্পন্ন। এই যে অসাক্ষর মানুষগুলা, লক্ষ লক্ষ মানুষ, এবং তাদের মধ্যে আমরা কিন্তু সাক্ষরতার আলো দিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে আরেকটু জটিল হয়ে গেছে এই সাক্ষরতার হারটা আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কারণ কাদের মধ্যে সাক্ষরতা নেই, কাদের মধ্যে হারটা কম, তারা হচ্ছে বেশিরভাগই সুবিধা বঞ্চিত মানুষ। এবং সুবিধা বঞ্চিত মানুষ এখন তো জীবন জীবিকার তাগিদে করোনাকালীন সময়ে যতই আমরা শিখন শিখানো কৌশল বলি, এটা সামাদ সাহেব আসছেন আমাদের প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, উনি বলবেন, শফিক সাহেব নিজে প্র্যাকটিশনার, মানুষ কিভাবে তারা সাক্ষরতা কর্মসূচি ব্র্যাক বাস্তবায়ন করে চলেছেন সেটাও তিনি বলতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত যে কথাটি থাকে, লক্ষ লক্ষ মানুষকে আমরা এখনো সাক্ষরতার আলোয় আনতে পারিনি। আজকের দিনে এটি বিবেচনা করে নীতি নির্ধারকরা পরিকল্পনা করছেন কিভাবে এগোবেন, সেটা আমরা দেখব। চমৎকার বলেছেন, আমি এই পর্যায়ে একটু চলে যেতে চাইবো। সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ সামাদ, প্রো উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাইবো, যে এই যে শিক্ষার পরিবর্তনশীলের ধারা, বর্তমানে COVID-19 এর যে প্রভাবটা রয়েছে এই সমগ্র বিষয়টার ভিতরে, আরেকটি জিনিস উঠে এলো, সেটি হলো যে চলমান প্রক্রিয়া, পরিবর্তনশীল একটা চলমান প্রক্রিয়া, সেক্ষেত্রে শিক্ষকরা কি ভূমিকা রাখছে বলে স্যার আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের সম্মানিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আমাদের প্রিয় রাশেদা বাবু যেভাবে শুরু করেছেন, সেই কথায় যদি আমরা আসি তাহলে দেখি যে কি অবস্থা আসলে দেশের মধ্যে। আমি একটু সমালোচনার দিকে যাব, কারণ ডক্টর শফিক, আমাদের শফিক ভাই ব্র্যাকের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। মানুষের মধ্যে যদি শিক্ষার আলো না পৌঁছায়, এবং আমরা জানলাম যে প্রতি 4 জনেও একজন এখনো শিক্ষার আলো পায়নি, এবং তারা আর আসলে দরিদ্র মানুষ, এবং এখানে শিক্ষকদের একটা ভূমিকার কথা বলা হয়েছে। আমরা ছোটবেলা যে পড়েছি সেখানে আমি একদম
অজপাড়া গ্রামে পড়েছি। আমাদের স্কুলটা ছিল রচনার স্কুলের মতো, নদীর পাড়ে বট গাছ তার সাথে লাগানো একটা টিনের ঘর। তো সেই ক্ষেত্রে শিক্ষক যারা ছিলেন আমাদের, তাদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। তারা আমাদের বাড়ি থেকে নিয়ে নিয়ে আসতেন স্কুলে পড়ানোর জন্য, খুঁজে খুঁজে নিয়ে আসতেন। আমাদের একটা পাঠ্য ছিল তালেব মাস্টার, জন্ম হলেই তালেব মাস্টার তার নামটা লিখে স্কুলে ভর্তি করাবে। কিন্তু দেখা গেল আজ থেকে বেশ আগে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, যে একদম তার ভাষায়, যে আজকালকার দিনে শিক্ষক দোকানদার ছাত্র খরিদ্দার, এইখানেই ছাত্র শিক্ষকের সম্পর্ক শেষ। তারপর অন্য কথাবার্তা আছে, কিভাবে বুঝবে না বুঝবে, এরকম কথা আছে, হাওয়া খেলে পেট ভরে না, আহার করলে পেট ভরে, কিন্তু আহার উপযুক্ত রূপে হজম করিবার জন্য হাওয়া একান্ত দরকার। এই যে শিক্ষক, সেই শিক্ষক কিভাবে পড়ান আর সেটা কিভাবে মানুষ গ্রহণ করে। আমি বলছিলাম যে একটা কুসংস্কার, যেমন ব্র্যাকের একটা রিসার্চ প্রজেক্ট আমরা করেছিলাম, যে এডুকেশন এরকম আর কি, অফ দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড এডুকেশন অফ দ্য 10 ইন্ডিজিনাস কমিউনিটি, এটা স্টাডি হবে। তারপর কারিতাসের একটা কাজ আমি করেছিলাম, আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, সেখানে দেখা গেছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের দেশে হিসেবে, যে সেখানে একটা বর্গা শিক্ষকদের একটা বর্গা সিস্টেম আছে, অর্থাৎ ওইখান একটা লোক চাকরি পায় শিক্ষক হিসেবে, ওই এলাকায় একজন মোটামুটি লেখাপড়া জানে এমন লোককে ঠিক করে সে সেখানে স্কুলে পড়ায়, আর বেতনটাকে অর্ধেক করে। এটা হলো সি পুরো পার্বত্য গ্রামে বা একটা দুর্গম এরিয়াতে এই ধরনের ব্যাপার আছে। আর নাইক্ষ্যংছড়ি এইসব, যেটা আমাদের রাশেদাকে চৌধুরী আমাদের শ্রদ্ধুনি বললেন যে গরিব মানুষের মধ্যে কেমন, রাশেদাকে চৌধুরী যেটা বললেন যে গরিব মানুষের মধ্যে কি স্কুল আছে, ছেলে মেয়েরা জুম চাষে নিয়ে গেছে ছেলে মেয়েদেরকে বাবা মা, আবার 6 মাস পরে ফেরত আসবে, তাহলে সে কি শিক্ষাটা করবে এইখানে রাজশাহীতে পুঠিয়া তানোর, আমার দেশের কথা বলছি, এইসব এলাকায় আমি দেখেছি যে এই খ্রিস্টান হয়েছে সাঁওতাল মেয়েরা, তারা বিয়ে পাশ করেছে, তারা স্কুল দিয়েছে কারিতাসে, কিন্তু হিন্দু এবং মুসলমান কমিউনিটি শুধু তারা সাঁওতাল শিক্ষকের কাছে তাদের বাচ্চা পড়াবে না, এই কারণে বাচ্চাকে পড়াশোনা থেকে দূরে রাখে। কুসংস্কারটা কেমন, এই যে কুসংস্কারের কথা, এগুলো এখনো পশ্চাৎপদ সমাজগুলোতে গুরুত্ব রয়েছে। কাজে সাক্ষরতা করানোর জন্য যে শিক্ষক এবং সমাজের সচেতনতা খুব দরকার। তারপর আফ্রিকার দেশগুলো বিভিন্ন জায়গায় আমরা ইউটিউব এবং নানা আমাদের বই পুস্তকের তথ্য আছে ইউটিউবে দেখি যে কি অবস্থা, কিভাবে তারা শিক্ষা নিচ্ছে। আজকে আন্তর্জাতিক যে সাক্ষরতা দিবস, সেখানে শিক্ষা এবং শিক্ষকের কথা বলা হয়েছে, এবং সাক্ষরতার সঙ্গে আগে ছিল শুধু একটা সিগনেচার দেওয়া, এখন কে সহজভাবে লিখতে এবং পড়তে পারে, সহজভাবে একটু হিসাবপত্র করতে পারে। এবং এটার গুরুত্বটা এরকম যে একটা কৃষক তার সন্তান যদি পড়ে বা সে যদি একটু লেখাপড়া কৃষক হয়, তাহলে কিভাবে সার দিবে, কিভাবে বীজ বপন করবে, কিভাবে সে ভোট দিবে, কিভাবে সমাজের দেশের উন্নয়নের জন্য কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কাজ করবে। যেটা আর সঠিক ব্যক্তি বলেছেন যে জীবনব্যাপী যে তার শিক্ষা কিভাবে এইভাবে নিজেকে উন্নত করবে, তার পরিপার্শ্বকে, তার সমাজকে, এবং এর ভিত্তিতে দেশকে উন্নত করবে, সেখানে সরকারের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে শিক্ষক, অভিভাবক এবং সমাজের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কাজে সেই দিকটা আমরা মনে হয় এখন সফিক ভাইয়ের কাছে শুনি। ব্র্যাকের শিক্ষা কর্মসূচিটাই 4 বছর মেয়াদি, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে ব্রাজিলের পাওলো ফ্রেইরির নাম আমরা জানি, তিনি এই এই যে ফাংশনাল এডুকেশন বা এই যে সাক্ষরতা বা একটু জানার শোনা এটা করতে গিয়ে তিনি মানে কারাগারে গেছেন, এবং এক পর্যায়ে ব্রাজিলের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কাজে আমাদের দেশে যে বর্তমানে যে ফাংশনাল এডুকেশন যেটা ব্র্যাক দেয় বা সাক্ষরতা কর্মসূচি, আমাদের যে ক্যাম্পে ওইটাকে বলে সাক্ষরতা অভিযান ইংরেজিতে, এরকম একটা অ্যাপ্রিভিয়েশন আছে, আমার মনে হয় এই দুজনের কাছ থেকে শুনলে আমরা খুব সমৃদ্ধ হব। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর শফিকুল ইসলাম আপনার কাছে যেতে চাইবো, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। তো যেমনটি বলছিলেন ডাক্তার মোহাম্মদ সামাদ স্যার, যেরকমটি বলছিলেন যে আসলে সাক্ষরতার যে গুরুত্বটি বহ মানে আমাদের প্রতিটি সমাজের প্রতিটি ক্ষেত্রে যে পরিমাণ ভূমিকা রাখে, যে পরিমাণ অবদান রাখে, তো এই জায়গাটা নিয়ে আপনি কাজ করছেন, এই বিষয়টি আরেকটু আমাদের মাঝে যদি আলোকপাত করতেন আমার সাধারণ দর্শকদের জন্য উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে।
যেমনটি রাশেদ আপা শুরু করেছিলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রেক্ষাপটে আজকে আলোচনাটা হচ্ছে। আর এই আলোচনাটা এবার বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ এমন একটা সময় হচ্ছে, সময়ে এই আলোচনাটা হচ্ছে যেখানে পৃথিবী ব্যাপী আমরা কোভিড মহামারীর কে প্রতিনিয়ত মোকাবেলা করছি। তো সাক্ষরতার চেতনার থেকে যদি আমরা চিন্তা করি, যেটা সাবাত ভাই আপনার ইঙ্গিত করছিলেন, যে সাক্ষরতাটা আসলে কেন, সাক্ষরতাটা হচ্ছে যাতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা দায়িত্বশীল মানুষ হিসাবে পরিচয় দিতে পারি, আমরা যাতে আমাদের জীবনব্যাপী যে শিক্ষা কার্যক্রম, সেই জীবনব্যাপী শিক্ষা কার্যক্রমের সাথে যেন আমরা সম্পৃক্ত হতে পারি, এটা অব্যাহত শিক্ষার কেবল সূচনা মাত্র। আর এই সংজ্ঞার দিক থেকে যদি আমরা দেখি, এই সংজ্ঞাটাই কিন্তু যেভাবে ইউনেস্কো সংজ্ঞায়িত করেছে সেইখানে কিন্তু প্রযুক্তির ব্যাপারটি বেশ উপস্থিত। তো আমরা যদি এই সম্পূর্ণ বিষয়গুলিকে একসাথে করে দেখার চেষ্টা করি, তাইলে চেতনার দিক থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ভবিষ্যৎমুখী একটা সমাজ, একটা আলোকিত সমাজ ব্যবস্থা, যেখানে সম্মিলিত একটা প্রচেষ্টা, সম্মিলিত একটা উদ্যোগ, এইগুলিকে আমরা অনুধাবন করতে পারবো এবং এইগুলিতে, এই প্রচেষ্টাগুলিতে আমরা অংশগ্রহণ করবো। শিক্ষার শুরুটা শুধু এখানে, এটা তো শিক্ষার শেষ নয়। তো ফলে আজকের এই প্রেক্ষাপটে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি বাংলাদেশের জন্য যে নীতি নির্ধারণের জায়গাটা, যে আমরা যারা, যেই জনগোষ্ঠী এখনো স্বাক্ষর নয়, স্বাক্ষর শিক্ষা জগতের সাথে সম্পৃক্ত নয়, তাদেরকে আমরা এই এই জগতের সাথে সম্পৃক্ত করব ওই চেতনা থেকে যে তারা জীবনব্যাপী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে, নিজের জীবনটাকে পাল্টাতে পারবে, দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনে সে সক্রিয় অংশগ্রহণ করবে। তো ওই চেতনাটা কিন্তু, যেটা আমাদের সাবাত ভাই বলার চেষ্টা করছেন পাওলো ফেরেরির দর্শনের দৃষ্টিকোণ থেকে, তো সেইটা করার জন্য কিন্তু আমাদের যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে সেই নীতি নির্ধারণের জায়গাটায়, যে সাক্ষরতাকে সম্পৃক্ত করব আমরা অব্যাহত শিক্ষার সাথে, সাক্ষরতাকে আমরা সম্পৃক্ত করব জীবনব্যাপী শিক্ষার সাথে। তাহলে একটা প্রশ্ন চলে আসে যে আমাদের দেশে সেই আয়োজনটা এখন কোথায় আছে, যেটা রাশেদ আপা একটু বলার চেষ্টা করছিলেন, যে আমরা যদি 75% মানুষকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন বলি, তাহলে এই 75% মানুষের মধ্যে কত শতাংশ মানুষ আপনার অব্যাহত শিক্ষার সাথে সম্পৃক্ত হচ্ছে, জীবনব্যাপী শিক্ষার সাথে সম্পৃক্ত হচ্ছে, এবং হওয়ার জন্য যে সুযোগটা, সেই সুযোগটা আমরা কতটুকু তৈরি করতে পেরেছি, সেই সুযোগটা কিন্তু অত্যন্ত সীমিত। তো ফলে আমরা যে অবস্থাটা দেখি এবং প্রায়শই এই অনুযোগ অভিযোগ সুরে কথাগুলি বলি, যে দেখেন এই শিক্ষিত মানুষের আচরণ, এই তো মাস্কটা পড়লো না, এই যে নিরাপদ দূরত্বটা মানলেন না, যেহেতু প্রসঙ্গটা এখন কোভিড এর, তো এইটা কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত অধিকাংশ মানুষের জন্য জীবনব্যাপী শিক্ষার আয়োজন করতে না পারবো, অব্যাহত শিক্ষায় তাদেরকে সম্পৃক্ত করতে না পারবো, শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আমি একটু শুধু যোগ করি, যেটা হচ্ছে যে এই যে সুবিধা বঞ্চিত মানুষের কথা আমরা বলছি, যে যারা আজও এই শিক্ষার সাথে সম্পৃক্ত হইতে পারে নাই, গর্বের ব্যাপার যে বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন করতে পেরেছে, কিন্তু ওই চেতনাটা কিন্তু আমাদের সকলের মধ্যে থাকাটা জরুরি, যে স্বাক্ষর জ্ঞানটা দেওয়া যথেষ্ট নয়, এটা শুধু শুরু, এবং
জীবনব্যাপী এই শিক্ষায় তাদেরকে যেন আমরা সম্পৃক্ত করি এবং সেটা যেন নীতি নির্ধারণের জায়গা থেকে নিশ্চিত করা হয়। তা না হলে আমরা যে বৈষম্যটা সমাজে দেখছি সেটা কিন্তু কোভিড এর কারণে আরো প্রকট হবে, সেটা গ্রাম আর শহরেই বলি, ছেলে এবং মেয়ের এই বলি, ধনী এবং দরিদ্র বলি, এই বৈষম্যটি কারো জন্য কাঙ্ক্ষিত না। এবং আমাদের যে চেতনা 2041 সালে আমরা একটা উন্নত বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, শিক্ষা সাক্ষরতাটা কিন্তু ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ রাশেদা কে চৌধুরী। আপনার কাছে আমার প্রশ্নটি ঠিক এমনই থাকবে। স্যার যে বলছিলেন যে আসলে সাক্ষরতাই মূল কথা নয়, সাথে শিক্ষার যে ব্যাপ্তিটা পরিব্যাপ্তিটা থাকাটা খুবই জরুরি, তো এইখানে এই জায়গাগুলোতে আসলে আমরা হোঁচট কেন খাচ্ছি, কোন জায়গাতে কি আসলে আমাদের একটা ব্যারিয়ার কাজ করছে আপনার কি মনে হয়, এবং সেখান থেকে পরিত্রাণের উপায়টা কি যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের প্রো উপাচার্য মহোদয়কে আর ডক্টর শফিককে, উনিও বলেছেন যেটা আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন, স্বাক্ষর একজন মানুষ হলেন, আমাদের বিশ্বব্যাপী যে সংজ্ঞাটা স্বীকৃত ইউনেস্কোর সংজ্ঞা অনুযায়ী, লিখতে পড়তে পারেন, সহজ অঙ্ক করতে পারেন ইত্যাদি, কিন্তু সেটি যথেষ্ট নয়। ডক্টর শফিকও কথাটি উল্লেখ করেছেন যে তার স্বাক্ষরতা দক্ষতা অর্জন করলে সে যদি সামনে চলতে না পারে, তার জীবন জীবিকার বিষয়টা যদি সে আসলে ওইভাবে না হ্যান্ডেল করতে পারে, তাহলে তো শুধুমাত্র পুঁথিগত সাক্ষরতাই যথেষ্ট নয়। এবং সেখানেই প্রশ্নটা চলে আসে যে জীবনব্যাপী শিক্ষা, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে যে শিক্ষা, যে সাক্ষরতা তার দরকার, তার জীবনে চলার মতো, তার জীবনের জীবিকার উপার্জনের জন্য, সব কিছুর জন্য। কিন্তু তারপরে ইদানিংকালে যে বিষয়টি উঠে এসছে সেটি আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় চলে এসেছে, বলা হয়েছে যে গ্লোবাল সিটিজেনশিপ, বৈশ্বিক নাগরিক হওয়ার মতো সক্ষমতা অর্জন করা। সেটা করতে গেলে, বৈশ্বিক নাগরিক হতে গেলে, আমাদের দেশে তো যখনই আমরা বৈশ্বিক নাগরিক কথাটা বলি তখনই ধরে নেওয়া হয় বিদেশে প্রবাসী শ্রমিক পাঠানো হবে, এই জন্য বোধ হয় বৈশ্বিক নাগরিকত্ব। আসলে কথাটা তো ওইভাবে না, জীবনব্যাপী শিক্ষার অংশ হিসেবে সে প্রবাসেও যাবে, সে সব কিছুতেই অংশ নেবে, সে রোজগার করবে, প্রবাসীদের আয়ে তো বাংলাদেশের অর্থনীতির চাকাটা চলছে। তো সেই জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সাক্ষরতা দক্ষতার সাথে তার জীবনব্যাপী শিক্ষায় যে মূল্যবোধ, তার জীবিকা অর্জনের জন্য যে দক্ষতা, যেটা সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আনার চেষ্টা করেন, এখানে একটা কথা মনে রাখা আমাদের খুব প্রয়োজন, সেটা হলো যে সাক্ষরতা কিন্তু আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এই জনগোষ্ঠী হচ্ছে 15-এর ঊর্ধ্ব বয়সী, 15 বছর থেকে উপরের বয়সী, যারা 45 পর্যন্ত এইভাবেই ধরা হয়। কিন্তু তাদের মধ্যে সাক্ষরতা এখন বাংলাদেশে যতটুকু হয়েছে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিয়ে উঠে এসছে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অর্জন গুলো যুক্ত হয়েছে সাক্ষরতার হার বাড়াতে। সেই জায়গায় যেমন একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিশ্চয়ই সে স্বাক্ষর হিসেবেই তাকে আমরা গণ্য করব, কিন্তু ও প্রাতিষ্ঠানিক বা উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে আমরা কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে তেমন করে কর্মসূচি গুলা দেখছি না। প্রকল্প ভিত্তিক বেসরকারি ভাবে করা হচ্ছে এবং সেখানেই আমরা মনে করি যে রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে সাক্ষরতা কর্মসূচির জন্য আসলে বাজেটে বরাদ্দ থাকা উচিত, যেটা আমরা দেখি না। এটা প্রকল্প ভিত্তিক এবং প্রকল্প শেষ, সাক্ষরতা কর্মসূচিও শেষ, জীবনব্যাপী শিক্ষা তখন হারিয়ে যায় এই এই যে বিনিয়োগ এবং পরিকল্পনার ঘাটতির কারণে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সামাদ। করতে চাইবো এমন দেখা যাচ্ছে যে তো প্রতিবন্ধকতা বলেন, ছোট ছোট শিশুরা যারা শিশু শ্রম শ্রমের সাথে জড়িত, তারা আসলে একটা পর্যায়ে গিয়ে আর শিক্ষা নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না, ড্রপ আউট কেস বেড়ে যাচ্ছে, বাল্য বিবাহ বেড়ে যাচ্ছে। তো আসলে কিভাবে তাদেরকে মোটিভেট করে বা তাদের একটা জায়গা তৈরি করে সহজভাবে তাদেরকে কোনো উপায়ে কি শিক্ষা প্রদান করা সম্ভব বলে আপনি মনে করেন, স্পেশালি এখন যে কোভিড সিচুয়েশনটা চলে এসেছে আমাদের নিউ নর্মালে
টোটাল শিক্ষা ব্যবস্থাটাই অনেকটা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, আপনার অভিমতটা একটু জেনে নিতে চাইবো স্যার। আমি চিন্তা করছিলাম এবং আমাদের দুইজন সম্মানিত আলোচকের কথায়, যে আমাদের ডক্টর শফিক ভাই বলেছেন যে একটা প্রযুক্তির কথা বলেছেন, এখানে প্রযুক্তির কথাটা তিনি নিয়ে এসছেন। এখন দেখা যাচ্ছে যে কোভিড যে বিষয়টা, এটা নিয়ে আমার একটা ভিন্ন মত ব্যক্তিগত ভাবে। 71 সালে আমরা করতে পারি নাই, তারপরে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি আমরা করেছি, আমাদের 4 বছরের মাস্টার্স করার কথা, অনার্স মাস্টার্স, সেখানে আমাদের লেগেছিল 7 বছর এই রাজনৈতিক ডামাডোলের কারণে, হত্যা, ছাত্র হত্যা, ঐতিহাসিক আন্দোলন, সংগ্রাম এসব কারণে। কাজে আমরা মনে করি এই কোভিড চলে যাবে এবং যখনই যাবে যাবে, তার মাঝখানেও যে প্রযুক্তির কথাটা আসলো যে শুধু আগে যা ছিল তা, এখানে যদি আমরা লেখাপড়া শিখাই আমাদের ছেলে মেয়েদের, বা ওই পর্যন্ত কিছু লেখাপড়া যদি তারা জানে, তাহলে তারা কি কি পারবে, যেমন পাম্প চালাইতে পারবে গ্রামে একটা লোক কিছু লেখাপড়া জানে। আমি এমনও দেখেছি ছোটবেলা, আমি যেহেতু গ্রামের মানুষ, যে পাম্পের যে চালক সেচে, সেই ঈদের সময় শ্বশুর বাড়ি যায়, সে আর ফিরে আসে না, মানে কোনো লোক আর যতদিন না আসে আর এই পাম্প চলে না, ক্ষেতের সাংঘাতিক ক্ষতি হয়ে যায়, সবজির ওষুধ বিষুধ কীটনাশক দেওয়া, একটু শিক্ষা জানলে সে পারবে। তারপরে ওর সেলাইন তৈরি করে আমাদের মেয়েরা, সেটা একটু যদি লেখা থাকে ছোট করে, যদি লিখতে পড়তে পারে, কতটুকু লবণ দিবে, চিনি দিবে, পানি দিবে, এটা কিন্তু আসলে এই সাক্ষরতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তারপরে ইলেকট্রিশিয়ান হয়, এখন কম্পিউটারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি কিনা, ফাইবারে পারি কিনা, তারপরে পাসপোর্ট পাঠিয়ে দেয় এখন অনলাইনে, সেন্টার আছে প্রযুক্তির কারণে বাংলাদেশে, এখন বেশ মানে এই শিক্ষা প্রযুক্তির অগ্রগতি বেশ হয়েছে, এটা মানতেই হবে, মান নিয়ে আমরা কোশ্চেন করি। তো সে চাষবাস, মাছ চাষ করলে কি করতে হয়, ফুল চাষ করলে কি করতে হয়, এগুলো জানে, আর ছোট ছোট বুকলেট বের হয়, এগুলো যদি সে পড়তে পারে, এগুলো যদি কাজে লাগাতে পারে, তাহলে জীবন ব্যাপী যে শিক্ষা এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক মর্যাদা, বা পরবর্তীকালে সে যদি একটু আর্থিকভাবে সবল হয়, তাহলে তার বাচ্চাদের সে পড়াতে পারবে। তো যে প্রশ্নটি আপনি করলেন, এই প্রযুক্তিগুলো যদি সে জানে, তাহলে সে এখন মোবাইলের মাধ্যমে তার এই লেখাপড়া শেখানো জিনিসটা তো সহজ না, কিংবা অনলাইনে। আর এই মাঝে একটা আমরা চীনে একটা আলোচনায় গিয়েছিলাম, আমার বাংলাদেশ থেকে একটা পেপার আমরা দিয়েছি, যে বিশ্ববিদ্যালয়ে কি করে এটা পড়ানো যায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক বিষয় ছাড়া সবগুলো বিষয় পড়ানো সম্ভব না। এক একটা যন্ত্রপাতি যেটা আমাদের ছেলে মেয়েদের খুলে খুলে দেখানো হয় 5-7 জনের গ্রুপ করে, একটা যন্ত্রপাতি কোটি কোটি টাকা দাম, একজন যদি গ্রামে সেই যন্ত্রটা সাথে নিয়ে নিজে না খুলে, না খুলে খুলে বুঝে, যেমন রান্না শিখায় যে লবণ দাও, এই দাও, এটা দাও, ঠিক সেরকম যদি শিক্ষা মানে হাতে কলমে দেওয়া না যায়, তাহলে এই প্রযুক্তি ভিত্তিক শিক্ষা এটা তো সহজ হবে না। আর প্রযুক্তির যে প্ল্যাটফর্ম, প্রযুক্তির যে আমরা কি বলবো যে অবকাঠামো, সেটা আমাদের এমন এখনো সমৃদ্ধ না, সারা পৃথিবীতেই সমৃদ্ধ না। সুতরাং এই প্রযুক্তি নিয়ে আমাদের তো অপেক্ষা করতে হবে, এর মাঝখানে যতটুকু করা যায়, একটু চিত্র বিনোদনের ব্যবস্থা, একটু টেলিভিশনের মধ্যে দিয়ে শিক্ষা, বা এই মোবাইলের মধ্যে একটা খেলাধুলা, এই ধরনের শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে, বাচ্চাগুলোকে সাথে রাখা। কিন্তু প্রশ্ন হল, রাশেদ আকিল চৌধুরী আমাদের সাবেক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার, তিনি কিন্তু শুরুতে একটা কথা বলেছে, অধিকাংশ মানুষ হচ্ছে দরিদ্র, সেটা বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবী, অর্থাৎ আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো দেখেছি, সেখানে শিক্ষা এই একটা ক্লাস পর্যন্ত ফ্রি, এই যে ক্লাস এইট পর্যন্ত এরকম আমার সম্ভবত বাচ্চাদের নিয়ে যায় বাড়ি থেকে ফ্রি, তারপরে তার বেশি শিক্ষা সেখানে নাই, শিক্ষা শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে খুব কম, টেকনিক্যালি যুক্ত সেটা আমাদের ধারণা যে সবাই শিক্ষিত, সবাই একদম বৈজ্ঞানিক, সবাই দার্শনিক, সবাই কবি, সবাই সমাজ বিজ্ঞানী, তা কিন্তু নয়, উন্নত দেশে তারা একটা টেকনিক্যাল শিক্ষা নিয়ে কাজ করে। কাজেই সাক্ষরতার সাথে বৃত্তিমূলক বা এই যেটা বলবো টেকনিক্যাল মানে প্রযুক্তি সংশ্লিষ্ট শিক্ষা দীক্ষাকে সামনে নিয়ে আসা, তাহলে এই কোভিড বা যাই বলি না কর, তার মধ্যে কি করণীয় তখন সে সেটাও একটা অনুমান করতে পারবে, একটু বুঝতে পারবে এবং এটাকে এগিয়ে নিতে পারবে, যার সাথে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কথা যেটা বললেন সেই কথাটা, এবং বাংলাদেশের সমাজ বাস্তবতার ভিত্তিতে এই দেশের মানুষকে মানে শিক্ষার আলোর সাথে সাথে তার অর্থনৈতিক
তার সামাজিক মর্যাদা, তার যেমন কি বলবো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে তাকে অংশগ্রহণ করানো। আমাদের দেশে মানুষের একটা বিষয় আছে অ্যাক্সেস টু সোশ্যাল সার্ভিস, যেটা অর্থাৎ এই যে ব্র্যাক শিক্ষা দেয়, এই যে সাক্ষরতা অভিযান তার কর্মসূচি আছে, এই যে হাসপাতাল গুলো আছে, কমিউনিটি ক্লিনিক আছে বা কোভিড নিয়ে এখন আলোচনা হচ্ছে, এইগুলো যে আছে এগুলো গ্রামের বহু লোক আগে জানতো না। এখন প্রযুক্তির কল্যাণে এখনো অনেক লোক এইসব বিষয়ে অসচেতন আছে। এদের যে প্রবেশাধিকার দরকার, এদের ফ্রি দেয় এটা তাদের জন্য, এগুলো জানানোর জন্য, এগুলো জানার জন্য, বোঝার জন্য কিন্তু এই সাক্ষরতা কর্মসূচি বা এই শিক্ষা কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে শিক্ষকের ভূমিকা বা দর্শকদের জানিয়ে দিতে চাই, দর্শক আপনারা আছেন চ্যানেল আই পর্দায় দেখছেন সম্প্রচারণ কোভিড-19 এর পরিবর্তন নিয়ে কথা বলছি। আমরা আছি চ্যানেল আই এর মাল্টিমিডিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব। যেমনটি বলছিলেন যে এই জায়গাগুলোতে আমরা যদি একটু এমফাসাইজ করি, একটু নতুনত্ব কিছু তৈরি করি, তাহলে সবাই আগ্রহ প্রকাশ করবে। তো ডক্টর শফিকুল ইসলাম, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন শিক্ষা কর্মসূচি নিয়ে, সরকারি পর্যায়ে তো রয়েছে এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শিক্ষার পরিব্যাপ্তি করবার জন্য সারা দেশব্যাপী কাজ করছে, তো বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? এখানে আপনার সাথে আমি প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে একটা কথা যুক্ত করতে চাই। উনি শিক্ষা এবং সাক্ষরতা এবং প্রযুক্তিগত বিদ্যার সাথে যে উপকারটা সেটা তো উনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। একটা বিষয় কিন্তু বৈশ্বিক গবেষণায় বেরিয়ে এসেছে, বাংলাদেশের সব গবেষণায়, যে কোন নারী যদি সাক্ষর হন, ন্যূনতম অষ্টম শ্রেণীর বিদ্যা থাকলেও হবে, আরো নিচে থাকলেও হবে, তার সন্তান কখনো নিরক্ষর হয় না, তার সন্তান অপুষ্টিতে ভোগে না, তার সন্তান সে নিজে কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচি নেয়। কাজেই সাক্ষরতার অন্যান্য সামাজিক যে দিকগুলো সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। যথার্থ বলেছেন। আমি একটু ডক্টর শফিকুল ইসলাম আপনার কাছে যেটি প্রশ্নটি রেখেছিলাম, যে সরকারি পর্যায়ে সহ বেসরকারি পর্যায়ে বা বিভিন্ন এনজিও কিন্তু এগিয়ে এসেছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে, তো বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন, তারা কতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমার আপনাকে। যে যেমনটি আপনি বলছিলেন যে বাংলাদেশের আসলে শিক্ষা ক্ষেত্রে যে অর্জন বা সাক্ষরতার ক্ষেত্রে যে অর্জনটা, সেই অর্জনটা হচ্ছে একটা সমন্বিত উদ্যোগ রাষ্ট্রের নেতৃত্বে, আপনার এনজিও, সিভিল সোসাইটি, ইভেন অনেক ব্যক্তি উদ্যোগেও কিন্তু এই কাজটাকে ত্বরান্বিত করেছে, এবং সেই জন্যই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। স্বাধীনতার পর আমরা জানি আমাদের যে সাক্ষরতার হার ছিল আর বর্তমানে আমরা যেখানে আসা পৌঁছেছি, এটা কিন্তু একটা বিরাট পরিবর্তনের জায়গা। আর আরেকটি যেটা কেবলই রাশেদ আপা বলার চেষ্টা করছিল যে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে যে বিনিয়োগটা, যে চেষ্টাটা করা হয়েছে সম্মিলিত ভাবে, সেটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়, এবং এই জায়গাটাতে কিন্তু এনজিওদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে। মেয়েরা স্কুলে আসে, জোরে পড়ে না, মেয়েরা শিক্ষা কার্যক্রম থেকে উপকৃত হয়, এবং মেয়েদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করলে তাদের সন্তানরা অনেক বেশি উপকৃত হয়, পরিবার উপকৃত হয়। এই প্রচেষ্টাগুলি যেমনি করে একদিকে গবেষণা, আরেকদিকে কিন্তু এইটা এনজিওরা মাঠ পর্যায়ে প্রদর্শন করেছে, ডেমনস্ট্রেট করে দেখিয়েছে। কারণ আমাদের আজ থেকে 30-40 বছরের অবস্থা, যদি আগের অবস্থা যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু একটা বড় একটা পরিবর্তনের কথা আমরা বলছি। যেমন আমরা আনন্দিত যে এই জায়গাটাতে বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে কিন্তু একটা প্রশংসার জায়গায় উঠে আসতে পেরেছে। কিন্তু এখানে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি বলার, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা অতি দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে বসবাস করছি। এখন আজ থেকে 50 বছর আগে যেই হারে পৃথিবীতে পরিবর্তন হতো, আর এখন যেই হারে পরিবর্তন হয়, সেখানে কিন্তু একটা বিশাল তফাৎ। তো এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আমরা যদি আমাদের
সমাজকে, নাগরিকদেরকে এবং সাক্ষর শিক্ষার বেনিফিটটাকে যথাযথ নিশ্চিত করতে চাই, তাইলে আমি কিন্তু এই জায়গাটাতে আপনার জোর দেব। সেটা হচ্ছে যে এই সমন্বিত সম্মিলিত প্রচেষ্টাটা কাঠামোগত ভাবে অব্যাহত রাখতে হবে। এটা কিন্তু আপনার একটা ইনসিডেন্স বা অ্যাডহক কার্যক্রম হলে হবে, যে কিভাবে নাগরিক সমাজ, এনজিও, সিভিল সোসাইটি সরকারের সাথে যৌথভাবে আগামী দিনে কাজগুলি অব্যাহত রাখবে, সেইটার একটা কাঠামোগত পরিবর্তনের দরকার হবে। দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে যেটা কিছুটা আমাদের প্রফেসর সাহেব বলার চেষ্টা করছেন, আপনি চিন্তা করেন যে 5 বছর আগে আমাদের আশেপাশে, 15 বছর আগে কতজনের আপনার কালার টিভি ছিল, এখন কিন্তু কালার টিভিটাই হচ্ছে একটা নর্মাল জিনিস। তারপরে আপনার যে যেই ধরনের পৃথিবীতে আমরা এখন চ্যালেঞ্জ গুলি দেখছি, সেটা আপনার জলবায়ু পরিবর্তনই বলে। আমি আরেকটু দূরে যেতে চাচ্ছি যে সাক্ষরতা এবং জীবনব্যাপী শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আমাদের বিশ্বের সাথে সম্পৃক্ত করতে হবে। ধন্যবাদ আপনাকে, আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমার হাতে একেবারেই সময় নেই। আমি খুব ছোট করে একটু ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে জানতে চাইবো যে জিনিসটি, যে শিক্ষার কথা আমরা বলছি, সাক্ষরতার কথা বলছি, শিক্ষার সাথে সাথে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আপনি অলরেডি এটা বলেছেন, তারপরে একটু জানবো যে কারিগরি শিক্ষার বিষয়টি নিয়ে এখনো আমাদের পরিবারগুলোতে এত ইতিবাচক হচ্ছেন না তারা, মানে রাদার দেন যে বিশ্ববিদ্যালয় বা আরো হায়ার এডুকেশন নিচ্ছেন, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন একটু যদি বলতেন। ধন্যবাদ। এটা হচ্ছে যে যেটা আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি চৌধুরী বললেন, যে নারী শিক্ষা, মা শিক্ষিত হলে একটা পুরো পরিবার হয় এবং তার পাশের মা শিক্ষিত হলে সমাজ হয়, এইভাবে দেশের একটা সমস্ত দেশ শিক্ষিত হয়ে ওঠে এবং আমাদের মেয়েরা এখন সেই কারণে শিক্ষা নিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত তারা গ্রহণ করেছে, আমাদের সেনাবাহিনীতে, আমাদের বিমান বাহিনীতে, আমাদের বিচার বিভাগে, আমাদের পুলিশে, আমাদের প্রশাসনে, আমাদের প্রাইমারি এডুকেশনে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়, সকল ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে এসেছে এবং এটা একটা জাতির জন্য খুবই আশাবাদের বিষয়, যেটা পৃথিবীর অন্য কোন দেশে এরকম হয়নি। এবং সেই ক্ষেত্রে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার যে উদ্যোগ, তার যে চিন্তা এবং নারী শিক্ষার ক্ষেত্রে কিংবা রাজনৈতিক ক্ষেত্রে এই সাক্ষরতার একটা উদ্দেশ্য হচ্ছে মানবীয় অধিকার, তারা বলে হিউম্যানিটেরিয়ান রাইটস, হিউম্যান রাইটস শব্দটা ব্যবহার করে না, এরকম আর কি অবস্থা। যাই হোক, তো এই মানব অধিকারের ক্ষেত্রে, নারীর অধিকারকে আরো প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা খুবই মানে শক্তিশালী এবং উদ্দীপনা মূলক। কাজে তারও একটা সরকার এবং যে ব্র্যাক কিংবা সাক্ষরতা অভিযান কিংবা আরো শিক্ষার জন্য বহু বেসরকারি সংস্থা কাজ করে, সকলের সম্মিলিত এবং সমন্বিত ভূমিকায় বাংলাদেশে সাক্ষরতা এবং শিক্ষায় এগিয়ে যাবে, আমরা আরো আমরা সমৃদ্ধ হব, আমরা সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব, এটি হবে আমাদের সাক্ষরতা দিবসের প্রধান অঙ্গীকার। ধন্যবাদ আমাদের আজকের আয়োজনটিতে সময় দেওয়ার জন্য, অত্যন্ত মূল্যবান বক্তব্য আমাদের করার জন্য। দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম চ্যানেল আই পর্দা সরাসরি সম্প্রচারণ, COVID-19 এর পরিবর্তনশীল বিশ্ব ও সাক্ষরতার প্রভাব। আশা করি আজকে রাজনীতি আপনাদের ভালো লেগেছে, আপনারা দেখতে ফেসবুকে লগ ইন করুন এবং আমাদের পুরো আয়োজনটি সম্পর্কে আপনাদের থাকলে কমেন্ট লিখে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।